হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর গ্রামের আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক বছর পর আমি আমার ছোট ছেলে আমার আব্বার সাথে আমাদের গ্রামে ঘুরতে গেলাম, আর আমাদের পছন্দের ছাগল কিনে নিয়ে আসলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাই ও অপুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। গ্রামের রাস্তা, গাছপালা, চারিদিকে সবুজে ঘেরা, দেখতে অনেক সুন্দর। আর আমি আমাদের গ্রামে অনেক দিন পর বের হলাম, সেজন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। আমার ছোটো ছেলে আব্বা আর আমি আমাদের গ্রামে ঘোরার জন্য বের হলাম, আর আমাদের পছন্দের ছাগল কিনে নিয়ে আসলাম, আর ছাগল কত টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাই ও আপুরা যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে একটা বাঁশের সাঁকো আছে, এই সাঁকো দিয়ে আমার ছোটো ছেলে যেতে পারবে না, ও নিজ দিয়ে গেল, আর আমি আমার আব্বা সাঁকো দিয়ে যাব। আর অনেক বছর পর এই বাঁশের সাঁকো পার হলাম, আর সাঁকোতে উঠে একটু ভয় ভয় লাগতেছিল, কিন্তু ভালোই লাগলো। আমার ছোটো ছেলে আমার আগেই চলে গেল। আর আমার আব্বা তামিমকে ধরার জন্য দাঁড়িয়ে আছে, তামিমের নিচা থেকে উঁচা উঠতে অনেক কষ্ট হলো, আর আমিও সাঁকো পার হলাম। আর এখন আমরা কোথায় কোথায় যাব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই মাদ্রাসায় আমরা আসতাম পড়ার জন্য, ছোটোবেলা আরবি পড়ার জন্য এই মাদ্রাসায় আমরা আসতাম। আর আমাদের সমাজের মাদ্রাসা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তাই এই মাদ্রাসায় আমরা আসতাম, আবার মাঝে মাঝে আমাদের সমাজের মাদ্রাসাও যেতাম। আমরা অনেক দূর থেকে মাদ্রাসায় যেতাম, আমাদের সমাজের হুজুর অনেক আদর করতো আমাদের, তাই আজকে এই মাদ্রাসা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এই মাদ্রাসাটা অনেক সুন্দর করে নতুন করে তৈরি করতেছে, আর এই পাশে অনেক ক্ষেত, আর ক্ষেতে পাট শাক ধান অনেক কিছু চাষ করা হয়েছে। আর আমরা যারা শহরে থাকি তারা গ্রামে আসলে চারিদিকে সবুজে ঘেরা দৃশ্য দেখে মন ভরে যায়। আর এই মাদ্রাসাটার সামনের সাইড আর এটা পিছনের সাইড, আর অনেক বড় মাদ্রাসা, আর এখনও পিছনের সাইড বানানো হয় নাই। আর এই মাদ্রাসাটা গ্রামের ভিতরে, আর এর চারপাশে অনেক বাড়ি, আর ঢাকা আমাদের বাসার সাথে মাদ্রাসা, আজানের শব্দ শুক্রবারে খুতবা পড়ায় অনেক সুন্দরভাবে শোনা যায়।
আর আমার ছোট ছেলে তামিম মাদ্রাসায় পড়ে। তামিম এই রমজান মাসে 2 বার কোরআন শরীফ খতম দিয়েছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এখানে অনেক সুন্দর একটা ছোট ছাগলের বাচ্চা, ওটা দেখে আমি একটু দাঁড়ালাম, আমার কাছে অনেক ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। আর এখন আমরা যে বাসা থেকে ছাগল কিনবো, এখন সেই বাসায় আপনাদের নিয়ে যাব। আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। এখন আমরা যে বাসা থেকে ছাগল কিনবো সেই বাসায় আপনাদের নিয়ে আসলাম। আপনার আমার জিগাইবেন দাম চাইতে, আমি দাম চাইমু, আপনি দাম কইবেন, আপনার খাটলে নিবেন না খাটলে না নিবেন। আচ্ছা কত তিন দাম? 25,000। আরে গরুর দাম দিয়েছে আলে। ওই যে বেশি এটা, আর এটা আমাদের গ্রামের এক ফুপুর বাসা। আমরা এই ফুপুর থেকে ছাগল কিনবো, আর একটা বড় ছাগল, সাথে 2টা বাচ্চা। 25,000 টাকা দাম চাইলো। দাম কি বেশি হলো নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমরা কত 1,000 টাকা দিয়ে কিনলাম সেটাও আপনাদের জানাবো। ফুপুর স্বামী মানে আমাদের ফুপা একটু বাজারে গেছে, বাজার থেকে আসলে আমরা ছাগলগুলো নিয়ে যাব। আর রাস্তার ধারে গাছগুলো তো অনেক সুন্দর আম ধরছে, সেগুলো একটু ভিডিও করলাম। আর এই রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি, আর এই রাস্তার পাশে একটি বাড়িতে বিয়ের গেট সাজানো। আর গ্রামের বিয়েতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আর এখন আমরা ফুপির থেকে ছাগল কিনে নিয়ে আসলাম, আর কত টাকা দিয়ে কিনলাম পরের ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।